আপনার চলে আসছে এস এম সুলতানের যে স্মৃতি সংগ্রহশালা আছে সেখানে, আমরা নড়াইল শহর থেকে 1 কিলোমিটার ভিতরে আসছি। এই যে সেই প্রথমেই যে আমাদের এখানে টিকিট কাউন্টার, ঠিক আছে, বিশ্ববরণ্য চিত্রশিল্পী এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা নড়াইল, এখানে প্রবেশ সাধারণ দর্শকদের জন্য 20 টাকা এবং যারা শিক্ষার্থী এদের একটা সুযোগ আছে 10 টাকা হবে। রবিবারের দিন সব থেকে বন্ধ থাকে, আপনারা রবিবার ছাড়া যেকোনো দিন আসতে পারেন। আর একটা দিক খেয়াল রাখতে হবে, এটা আসতে হবে না 10টার পরে, 10টার পর থেকে এটা খোলা থাকে। এখন আমাদের ঘড়িতে 10টা বাজে নাই, যার কারণে আমরা ঢুকার অপেক্ষায় আছি, পরবর্তী আমরা ভিতরে ঢুকে ভিতরের যে আপডেট গুলো আছে আপনাদের জানাবো। ছায়া সুনিবিড় শীতল প্রকৃতির মাঝে ছোট্ট একটা নীর, যেন স্বর্গচ্ছোঁয়া ভালোবাসায় আবৃত এক মায়ার বাঁধন। যে বাঁধনের মূলমন্ত্র খুঁজে পেয়েছিলেন বাংলাদেশের গ্রামীণ জীবন, কৃষক এবং কৃষিকাজের মধ্যে। তাই আবহমান বাংলার খেটে খাওয়া কৃষিজীবী সে মেহনতি মানুষের ইতিহাস, ঐতিহ্য, দ্রোহ, প্রতিবাদ ও সংগ্রাম ফুটে উঠেছে তার চিত্রকর্মে। তিনি ছিলেন একজন সুর সাধক, ভালো বাঁশিও বাজাতেন। 1982 সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ম্যান অফ অ্যাচিভমেন্ট এবং এশিয়া উইক পত্রিকা থেকে ম্যান অফ এশিয়া পুরস্কার লাভ করেন। একই বছর তিনি 21শে পদকে ভূষিত হন। গুণী এ চিত্রশিল্পীর 71 বছর বয়সে জীবন অবসান ঘটে 1994 সালের 10ই অক্টোবর। শেষ বয়সে তিনি শিশু শিক্ষা প্রসারের কাজ শুরু করেছিলেন। তিনি নড়াইলে শিশু স্বর্গ ও চারোপীঠ নামে 2টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এছাড়া সেখানে তিনি নন্দনকানন নামের একটি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং নন্দনকানন স্কুল অফ ফাইন আর্টস নামে একটি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। চিত্রা নদীতে ঘুরে ঘুরে দৃশ্য দেখে ছবি আঁকবে শিশুরা, এ ভাবনা থেকে শিশু স্বর্গ নামে একটি বজ্রা তৈরি করেছিলেন চিত্রশিল্পী এস এম সুলতান। 1992 সালের দিকে 60 ফুট দৈর্ঘ্য ও 15 ফুট প্রস্থের ইঞ্জিন চালিত এই দ্বিতল বজ্রাটি তৈরি করেন। বিশেষ সূত্রে জানা যায় বজ্রাটি তৈরি করতে খরচ হয় তৎকালীন 10 লাখ টাকা। সুলতান মারা যাবার পর এটি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে যায়। 1998 সালের বন্যায় বজ্রাটি নদীতে ডুবে যায়। এ সময় নৌবাহিনীর সদস্যরা নদী থেকে তীরে উঠান এবং এটি সংরক্ষণ করেন। বর্তমানে এটি নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামে সুলতান কমপ্লেক্সের পাশে চিত্রা নদীর পাড়ে সংরক্ষণ করা হয়েছে।